দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একবার তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মেঘের গায়ে জেলখানা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, তোমাদের সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে। তো আজকে এটি আমরা লাইন ধরে জানব, তবে তোমাদের জন্য জানাবো ইতিমধ্যে এই চ্যানেলে এই মেঘের গায়ে জেলখানার প্রথম অংশ আমরা পড়ে ফেলেছি। তাতে আমরা জেনেছি যে মেঘের গায়ে জেলখানা বলতে অসমের মধ্যে বা অসম রাজ্যে রয়েছে বক্সা বলে একটি জেলখানা। সেই জেলখানায় ভারতীয় বিপ্লবী দেশপ্রেমিকদের তৎকালীন সময় ইংরেজ সরকার বন্দি করে রেখেছিলেন। সেখানে গিয়েছিলেন বা সেই জেলখানা দেখতে গিয়েছিলেন পাঠ্য, যে আমার বাংলা গ্রন্থ রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়। এবং সেখানকার জেলখানায় পৌঁছানোর আগে যাত্রাপথের বিবরণ ইতিমধ্যে আমরা আগের ভিডিওতে পড়ে ফেলে, সেই ভিডিওটি পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান ফলো করতে পারো। তাহলে চলো আজকে আমরা বিস্তারিতভাবে দ্বিতীয় অংশটি জেনে ফেলি। তো এখন আমরা যে আগের অংশটি পড়েছি তার পরবর্তী অংশ আজকে বিস্তারিতভাবে জানব। তো তিন তিনটে ফটক পেরিয়ে তবে জেলের অন্দর মহল। তিন তিনটে ফটক অর্থাৎ তিন তিনটি গেট বা দরজা পেরিয়ে তবেই জেলের অন্দর মহল বা মূল জেলের জায়গায় পৌঁছানো যায়। হঠাৎ দেখবে তোমার সামনের আকাশ ছাড়া কিছু নেই, কাঁটাতারে বেঁধা হলেও তবু তো আকাশ। আকাশের আর এক কোণে দেখবে পাহাড়ের আর একটা হাঁটুর ওপরে এক একটা গাছ তার মরা ডাল দিয়ে ডাল নিয়ে দাঁড়িয়ে। তো অতএব এক্ষেত্রে জেলখানাটির যে অনেক উঁচুতে রয়েছে এবং কাঁটাতারকে বেঁধে রয়েছে অনেক উঁচুতে আকাশ, সেই আকাশের আর এক কোণে দেখবে পাহাড়ের আর একটা হাঁটুর ওপর আরও একটা গাছ তার মরা ডাল নিয়ে দাঁড়িয়ে। অন্যদিকে একটি পাহাড় রয়েছে, তার উপরে একটি গাছ রয়েছে। যাই হোক, এরপর পাহাড়ের তিনটি খাঁজ, সারি সারি ঘর, প্রত্যেকটা খাঁজে পুরু পাথরের দেওয়ালে, রং করা কাঠের ছাদে, কাঠের ছাদ, ছাদের কাজ বরাবর গরাদ আঁটা গরুর চোখের মতো জানালা। তো এক্ষেত্রে গরাদ শব্দের অর্থটা তোমরা জেনে রাখো, জানালার যে লোহার শিক রয়েছে বা কাঠের শিক সেটাকে বলা হচ্ছে গরাদ। সেই গরাদটা যেটা গরু চোখের মতো ছিল সেই জেলখানার মধ্যে, ডবল দরজা মোটা কাঠের আর পেটা লোহার। সেই জেলখানার যে দরজা ছিল দুটো এবং তা মোটা কাঠের আর লোহা পেটা দিয়ে তৈরি ছিল। সামনে কাঁটাতারে ঘেরা ছোট্ট ছোট্ট উঠোন। তো সামনে উঠোন বা রোয়াক রয়েছে, তো তা কাঁটাতার দিয়ে ঘেরা ছিল বা বেষ্টন করা ছিল। ভেতরে যত কাঁটাতার আছে সমস্ত এক করলে লম্বায় কয়েক মাইল হবে, আঁকামাঁকা অনেকগুলো রাস্তা। দিনের বেলায় আলো ঝোলানোর পোস্টগুলো দেখলে ঠিক মনে হবে ফাঁসির মঞ্চ। অতএব সেই জেলখানার যে রাতের বেলা আলো ঝোলানো হয় সেগুলো আবার দিনের বেলা দেখলে মনে হবে যেন ফাঁসির মঞ্চ। দেওয়ালের বাইরে 100 হাত অন্তর খুব উবু করে তৈরি সেন্ট্রি বক্স। তোমরা সেন্ট্রি বক্স শব্দের অর্থটি জেনে রাখো। তো 100 হাত অন্তর বা দূরে দূরে সেন্ট্রি বক্স রয়েছে। সেন্ট্রি বক্স হলো পাহারাদার বা প্রহরীরা যে থাকবে তার ছোট্ট কুঠরি বা ছোট রুম বিশেষ, সেটাকেই বলা হচ্ছে সেন্ট্রি বক্স। তার উপরে দাঁড়িয়ে দিন নেই রাত নেই পাহারা দেয় বন্দুকধারী সেপাই। তো এখানে বলতে চাই যে সেন্ট্রি বক্স 100 হাত দূরে রয়েছে এবং তার মধ্যে তার উপরেই দাঁড়িয়ে বন্দুকধারী সেপাইরা দিন রাত পাহারা দিত। বক্সা বন্দি সেপি দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। তো জার্মানি যে হিটলার রাজনৈতিক বিদ ছিলেন তার যে বন্দি শিবির, ঠিক একই রকমভাবে এই বক্সা বন্দি শিবির বা জেলখানা এখানে লেখক মনে করেছেন। জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। আর জেল বলতেই মনে হয় আলিপুর প্রেসিডেন্সি কিংবা দমদমের কথা। প্রথমে যারা সাজা খাটে তাদের জন্য আলিপুর নিউ সেন্ট্রাল, যারা বাস্তুঘুঘু জেলের ভাষায় তাদের বলে বি ক্লাস, তাদের জেল প্রেসিডেন্সিতে। তো এক্ষেত্রে বাস্তুঘুঘু অর্থাৎ যারা বেশি কিছু অপরাধ করেছে তারা বি ক্লাস এই অপরাধের মধ্যে পড়ে এবং তাদের
জায়গাটি ছিল প্রেসিডেন্সি। প্রকাণ্ড একটা চাবির রিং গলায় ঝুলিয়ে একটা দাড়িওয়ালা সেপাই কেবল চৌকির মতো ঘুরছে, একবার এ গেট খুলছে একবার ও গেট, রাম দুই তিন বলে লোক ঢুকাচ্ছে আর বার করে দিচ্ছে, পাছে ভুল হয় তাই দুই তিনবার গুনছে। মানুষগুলো যেন তার কাছে অঙ্কের এক একটা চিহ্ন ছাড়া কিছু নয়। এক্ষেত্রে বলা হলো একটি চাবির রিং অনেকগুলো চাবি রয়েছে, তা ঝুলিয়ে এক সেপাই বা প্রহরী সে নানা স্থানে চরকির অর্থাৎ চক্রাকারে ঘুরছে এবং একটা গেট খুলছে আবার ও গেট খুলছে। এইভাবে এক দুই তিন বলে সে কোনো কয়েদি বা লোককে ঢোকাচ্ছে আর বার করছে আর বারবার ঘুরছে, হয়তো তার ভুল হয়েছে এবং এই কয়েদিরা বা এখানে বন্দি মানুষগুলো তার কাছে অঙ্কের এক একটি যেন চিহ্ন। ভেতরে ঢুকলেই দেখবে দেওয়ালের গায়ে ছাপার মতো হরফে লেখা অনেকগুলো পোস্টার, গির্জার সামনে যেমন মুথিলিখিত সুসমাচার লেখা থাকে তেমনি তাতে লেখা আছে চুরি করা মহাপাপ। তো দেয়ালের উপর সাঁটানো রয়েছে পোস্টার এবং তাতে লেখা রয়েছে চুরি করা মহাপাপ। সেটা কেমন করে না খ্রিস্টানদের উপাসনালয় যে গির্জা রয়েছে তাতে মথি শব্দের অর্থ তোমরা জেনে রাখো কালী, কালী দিয়ে লেখা থাকে যেমন সুসমাচার অর্থাৎ ভালো সংবাদ, এক্ষেত্রে এটি লেখা থাকে। তো এরপর ছোট কলকে চোখ রাঙিয়ে সাধুচরণ সেদিকে তাকায় আর হাসে, ছেলের নাম রাখার সময় সাধুচরণের বাপ কি ভাবতে পেরেছিল তার ছেলেটা বড় হয়ে এমন করে নাম হাসাবে। গায়ে মাংস নেই সাধুচরণের, বছর 50 বয়স, জয়নগরের কাছে এক অজ পাড়াগাঁয়ে তার বাড়ি। এক্ষেত্রে সেখানে এক বন্দি সাধুচরণের কথা বলা হয়েছে, তার নাম সাধুচরণ অথচ সে ডাকাত বা চুরি করা তার পেশা, তাই তার বাপের নাম হয়তো সে হাসিয়েছিল, তার বয়স 50। এক্ষেত্রে জয়নগর এই জায়গাটি রয়েছে বিহারের মধুবনী পরগনার মধ্যে। তো সেইখানে তার বাড়ি, ছেলেবেলায় বাপ মা মরে যায়, আত্মীয়ের বাড়িতে জায়গা হয়নি, পেটের জ্বালা ছিচকে চুরি শুরু করে। ছিচকে শব্দের অর্থ তোমরা জেনে রাখো যে যে সামান্য চুরি করেছিল হাতে নাতে ধরা পড়ে জেল হয়, জেল থেকে বেরোয় পাকা সিধেল চোর হয়ে অর্থাৎ সিধ কাটা চোর কিংবা পাকা চোর হয়ে। তারপর থেকে কতবার সে জেলে এসেছে তার ইয়ত্তা নেই, অর্থাৎ তার সীমা নেই, সে প্রচুর বা অনেকবার সে জেলে এসেছে। মাঝে একবার মন মন হয়েছিল ঘর সংসার করার, চোরাই পয়সার কিছু জায়গা জমিও কিনেছিল, বিয়ে করেছিল, একটা ছোট্ট ছেলেও আছে তার, কিন্তু ইচ্ছে করলেও তাকে ভালো থাকতে দেয়নি। রোজ রাত্রিরে প্রহরে প্রহরে চৌকিদারের খবরদারি, যেখানে যা কিছু হয় হোক থানায় সাধুচরণের ডাক পড়বে, মোটা রুলের গুঁতো খেয়েও রেহাই নেই, গাঁটের কড়িও বেশ কিছু খসাতে হয় হবে। অতএব এক সময় সাধুচরণ তার জীবনের পরিবর্তন করেছিল, সে চুরি করে করবে না ভেবেছিল এবং চুরি করা ছেড়ে দিয়েছিল, কিন্তু যখনই কেউ চুরি করত চৌকিদার বা পাহারাদার সাধুচরণকে অযথা ডাকত এবং তাকে নানানভাবে রুলের গুঁতো দিয়ে তার কাছে সেই যে সে চুরি করেছে এটা বোঝানোর চেষ্টা করতো এবং অনেক সময় তার গাঁটের অর্থাৎ নিজের কড়ি বা টাকা এই জন্য তাকে দিতে হতো। মিছিমিছি এই জ্বালাতন পোয়াতনের চেয়ে চুরি করে জেলেই ভাত খাওয়াই ভালো মনে করেছে সে। অতএব এইভাবে বারবার চৌকিদারের হাত থেকে বা পুলিশের কাছ থেকে বাঁচার চেয়ে সে চুরি করে জেলেই থাকা সে ভালো মনে করেছে, তাই সে আবার চুরির পেশায় লেগে গিয়েছে। তবে ছেলেটার জন্য আজকাল বড্ড মন কেমন করে, তাছাড়া শুকনো পড়ে আছে অতটা জমি, ছেলের নাম তার বিষে, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। তো সাধুচরণের ছেলে বিষে, তো চোরটা অর্থাৎ চোর সাধুর ছেলে হবে অবশ্যই নির্ঘাত বিষে ডাকাত বলে গায়ের লোকেরা বলা বলি করে। ইয়ার্ডে ইয়ার্ডে ভাগ করা জেলখানা, সেপাই কয়েদিরা ইয়ার্ডকে বলে খাতা। তো ইয়ার্ড অর্থাৎ বিভিন্ন কামরা বা বিভিন্ন রুমে অনেকগুলো ভাগে ভাগ বিভক্ত ছিল সেই জেলখানাটি, এবং সেপাই কয়েদিরা এই ইয়ার্ডকে বলতো খাতা। সাত খাতার নিচে কিলবিল করছে পঙ্গপাল, জেলের ভাষায় বলে ছোকরা ফাইল। অতএব এক্ষেত্রে পঙ্গপালের দ্বারা বোঝানো হয়েছে ছোটোখাটো আসামি বা কয়েদিরা রয়েছে তাদেরই বলা হয়েছে পঙ্গপাল। কেউ ছিচকে চোর, কেউ পকেট মার, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ। খুব ভাইটাল বা খুব সুন্দর একটি লাইন এখানে বলা হয়েছে যে সাধুচরণ প্রথমে সে ছিটকে চোর ছিল বা সামান্য চোর ছিল, পরে সে পাকা চোরে রূপান্তরিত হয়। তাই যে পঙ্গপাল তুল্য ছোকরা ফাইল বা যে আসামিরা রয়েছে সেই
আসামিরা একসময় সাধুচরণের মতো হয়ে যাবে, তাই বলা হলো এরা সাধুচরণের অতীত এবং সাধুচরণ এদের ভবিষ্যৎ। গা শিউরে উঠবে দেখবে, আধো আধো কথা বলবা, স্কুলে ভর্তি হবার বয়স, মানুষ করতে পারলে যাদের কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ লেখক, তারা বড় হচ্ছে পকেট কাটার জন্য, নিরীহ মানুষের গলা কাটার জন্য। অধিকাংশই অনাথ শিশু, শহরের ফুটপাতে মানুষ, পাঠশালায় নয় গুন্ডার দলে এদের হাতে খড়ি। অতএব তাদের জীবনচিত্র নানান পরিস্থিতির মধ্য দিয়ে তারা আজ এই পেশায় নেমে এসেছে। তারা হয়তো পড়াশোনা করলে এই রকম বিভিন্ন ইঞ্জিনিয়ার, মাস্টার বা লেখক এরাও হতে পারতো, কিন্তু আজ ভাগ্যের এই পরিস্থিতির জন্য তারা আজ এই বক্সার জেলখানায়। এদের মধ্যে কয়েকজনের, একজনের নাম মুস্তাফা, ছোট্ট ফুটফুটে ছেলে, বছর দশেক বয়স, দুনিয়ার কাউকে যেন কেয়ার করে না বা সে গুরুত্ব দেয় না, এমনি ভঙ্গি নিয়ে চলাফেরা করে। এন্টানির ওদিকে কোনো স্কুলে পড়তো। এল্টানির তোমরা জেনে রাখো, এটি মধ্য কলকাতায় রয়েছে একটি স্থান বা জায়গা। সেই স্কুলে সেই মুস্তাফা পড়তো। বাপ তার রাজমিস্ত্রি কাজ করতো। হঠাৎ একদিন তিনতলার উঁচু বাঁশের ভাড়া থেকে পা পিছলে পড়ে মুস্তাফার বাপ মারা গেল। মাইনের অভাবে মুস্তাফার নাম কাটা গেল স্কুল থেকে। বিধবা মা, বড় সংসার, অনেকগুলো ছোট ছোট ভাই বোন, বস্তিতে থাকতো এক পকেট মার সর্দার। টাকার লোভ দেখিয়ে সে দলের খাতায় মুস্তাফার নাম লিখিয়ে নিল। এরই মধ্যে মুস্তাফা বারচারে পকেট মেরে জেলে এসেছে। স্কুলে যেতে ইচ্ছে করে না, জিজ্ঞেস করলে বলে ইচ্ছে করলেই কি যাওয়া যায়। অতএব মুস্তাফার এই পেশায় আসা তার ভাগ্য বিড়ম্বিত জীবন চিত্র এখানে তুলে ধরেছেন আমাদের কাছে লেখক। জেলখানা এক একটা আলাদা জগৎ, চোর ডাকাত খুনি গাঁট কাটা এই নিয়ে, উঁচু পাঁচিল তোলা এখানকার জীবন, আলো হাওয়ার সঙ্গে আড়ি, আজব এখানকার ভাষা, না বাংলা না হিন্দি, তেমনি ছিঁড়ি এখানকার জীবনের, জানোয়ারের পালের মতো খোয়ারের মধ্যে ঠাসাঠাসি করে বাঁচা। এক্ষেত্রে খোয়ার হলো গবাদি পশু বা গরু ছাগল যেখানে রাখা হয়। এই জেলখানার মধ্যে যেভাবে খোয়ারের পশুরা থাকে, ঠিক একইভাবে জানোয়ারের পালের মতো এই কয়েদিরা রয়েছে বা ঠাসাঠাসি করে তাদের জীবন, বা এইভাবে তারা বেঁচে রয়েছে। সূর্যদেব পাটে বসতেই সঙ্গে সঙ্গে লকআপ, অতএব সূর্য যখন ডুবে যায় তাদের লকআপ করে দেয়া হয় বা বন্দি করে দেয়া হয়, ঘরে ঢুকিয়ে তালাবন্ধ। রাত ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে খোয়ার খুলবে হয়, সার বেঁধে দাঁড়াতে হবে, ফাইলে গুনতি হবে, গুনতি মেলার 3 ঘন্টা পড়বে, সেলাম বাজাতে হবে। জেলার জমাদারকে পান থেকে চুন খসলেই পিঠে ডান্ডা কিংবা লোহার নাল মারা বুটের লাথি। অতএব তারা সকালবেলা এইরকম তাদের নানানভাবে কতজন রয়েছে গুনতে হবে, এবং জমাদার অর্থাৎ হেড কনস্টেবল যে রয়েছে তাকে সেলাম এবং সম্মান জানাতে হবে, এবং সামান্য একটু সমস্যা বা এলোমেলো কিছু ঘটলেই সেটাকে পান থেকে চুন খসা হয়েছে তার ক্ষেত্রে কয়েদিদের পিঠে পড়তো রুল বা ডান্ডা এবং লোহার নাল মারা বুটের লাঠি। এক্ষেত্রে তোমরা জেনে রাখো যে বুটের পেছনে মজবুত করার জন্য নিচের প্রান্ত ভাগটা লোহা দিয়ে বাঁধানো থাকতো, এবং সেই বুট দিয়েই তাদের মারা হতো আসামিদের। এছাড়াও আছে কেস টেবিল, কারো নামে নালিশ হলেই হাঁক পড়বে কেস টেবিলে। কথায় কথায় ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই কিংবা মার ভাত, কয়েদি দুরস্থ করবার হাজার ব্যবস্থা। অতএব এখানে দুরস্থ শব্দের অর্থ সংশোধন। কয়েদিরা সামান্য ভুল ভ্রান্তি করলে তাদের নানান রকম শাস্তি দেওয়া হতো, সেক্ষেত্রে এগুলো বলা হয়েছে। ছোট্ট ছোট্ট নির্জন কুঠুরিকে বলে ডিগ্রি, চারিদিক বন্ধ, কারো মুখ দেখা যাবে না, বন্ধ দরজার নিচে সরু ফাঁক দিয়ে ছুঁড়ে দেবে ঠান্ডা খাবারের সানকি। অতএব সেক্ষেত্রে যাদের কয়েদিদের বন্ধ করে রাখা হতো এবং কেউ কারোর মুখ দেখতে পারতো না, এবং তাদের দুধ থেকে ছুঁড়ে দিত সানকি বা বিশেষ পাত্রে খাবার, মাসের পর মাস এমনি করেই থাকতে হবে, কিংবা পায়ে পড়িয়ে দেবে ভারী লোহার বেড়ি। বছরে 3 মাস সাজা মাফ করবার নিয়ম আছে, তাকে বলে মার্কা। কর্তাদের মন জোগাতে না পারলে মার্কা কাটা যাবে। কম্বল দিয়ে সর্বাঙ্গ মুড়িয়ে লাঠি পেটা করার নাম কম্বল ধোলাই, জেলখানায় হামেশাই হয়। অতএব এই যে মার্কা, এই বিষয়টা হলো যে যে সকল
ব্যক্তিরা এই মার্কা পাবে, তার জন্য কর্তা অর্থাৎ জেলখানার যে সকল কর্মচারীরা থাকতেন তাদের টাকা দিয়ে বা তাদের মন জুগিয়ে তবেই এই মার্কা পাওয়া যেত। তো এরপর যে আমরা বলা হয়েছে জানবো, ভেতরে ঢুকে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা, জেলের সব কাজে কাজ করানো হতো কয়েদিদের দিয়ে। শুধু জুতো সেলাই নয়, হাঁড়ি মেথরের কাজ থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই। তো এক্ষেত্রে কয়েদিদের নানানভাবে বিভিন্ন রকম কাজকর্ম করিয়ে নেওয়া হতো, সেই বিষয়টি বলা হয়েছে। জুতো সেলাই নয়, হাঁড়ি মেথরের কাজ থেকে চণ্ডীপাঠ, তাছাড়া আছে দড়ি চাল্লি, আমরা পরের পেজে আসব, ধোবি চাল্লি, ঘানিঘর, মিস্ত্রিঘর, ছাপাখানা, গোয়ালঘর, তরকারি বাগান, এই রকম হরেক রকম ডিপার্ট বা বিভিন্নভাবে তাদের কাজকর্মগুলো করিয়ে নেওয়া হতো। কেনা গোলামের মতো কয়েদিদের দল বিনা মজুরিতে উদয়াস্ত এখানে খাটে, অর্থাৎ সকাল বিকাল, উদয়াস্ত এর অর্থ তারা খাটতো বা কাজ করতো। একটু ফাঁক পেলেই কয়েদিরা সেপাইদের দিকে নলচে আড়াল করে বসে নেশা করতো। এক্ষেত্রে বলে দিয়ে নলচে হলো যে হুঁকো রয়েছে এবং সেই হুঁকোকে ধরে রাখার জন্য কলকের ওপরে যে নল থাকে সেই বিষয়টাকে এখানে বলছে নলচে, এবং সেটা আড়াল করে কয়েদিরা নেশা করত। অন্য একদল বসে যায় তিন তাসে জুয়ো খেলতে। তো কেউ কেউ আবার সেই কয়েদিরা জুয়ো খেলতে লেগে যায়, তাস খেলতে সবাই পারে না। যারা সর্দার গোছের হাতে পয়সা আছে, জেল হাতের জেল তাদের মুঠোয়, দুনিয়া টাকার বস, এ তারা জানে, জানে বলেই তারা জেলেও এসে দল পাকায়। অতএব যে হোমড়া চামড়া চোমড়া কিংবা যারা একটু নাম জাদা গোছের যে আসামি, তারা এসেও এখানে দল পাকায় বা তাদের অনুগামী সৃষ্টি করে, এবং তাদের হাতে পয়সা থাকায় জেল তাদের মুঠোয়, কারণ এই দুনিয়া বা পৃথিবীটা লেখকের মতে টাকায় বস বা টাকায় সব কিছু করা যায়। অন্য দলের লোককে ভাংচি দিয়ে দলে টানে, ভাংচি অর্থাৎ কারুর বিরুদ্ধাচরণ করে তাকে নিজের দলে আনা বা তা কারুর সমস্যা ঘটিয়ে নিজের দলে টানা। কিন্তু অবাক কাণ্ড, জেলখানার পয়সা আইন তো নেই, আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা। তাছাড়া চোরের রাজত্বে যেখানে সেখানে টাকা রাখলেই বা থাকবে কেন, তাই নিজেদের গলার মধ্যে বানিয়ে নিয়েছে টাকা রাখার থলি। সেই থলির মধ্যে টাকা রেখে দিব্যি তারা নিরাপদে খায় দায় ঘুমোয়। এক্ষেত্রে বলা হচ্ছে যে তারা জেলের মধ্যে সবাই তো চোর, সবাই ডাকাত, তাই টাকা রাখার ক্ষেত্রে সমস্যা হয়। সেই জন্য নিজের শরীরের মধ্যেই টাকা রাখার থলি তারা তৈরি করেছে এবং তার ফলে সেখানে টাকা রেখে তারা নিরাপদে ঘুমিয়ে যায়। গলার মধ্যে থলি বানাতে কষ্ট আছে, ভারী একটা সিসের বল অনেক দিন ধরে গলায় টাগরার কাছে রেখে দিতে হবে। টাগরা মানে তালু, অর্থাৎ মুখের মধ্যে যে তালু রয়েছে সেই টাগরার কাছে তারা সিসের বলটি রেখে দেবে। যতই দিন যাবে ততই মাংস ছেঁদা হয়ে সেটা বসে যেতে থাকবে, ভেতরটা দগদগে ঘা হয়ে যাবে, অসম্ভব যন্ত্রণা, কাছাকাছি কেউ দাঁড়াতে পারবে না, এত দুর্গন্ধ। বছরখানেক কাঁচা অবস্থায় থাকবে ঘা, তারপর সেই সিসের বল তুলে নেওয়ার পর ঘা যখন শুকিয়ে গেল তখন তৈরি হলো গলার থলি। তার মধ্যে অনায়াসে সোনাগিনি লুকিয়ে রাখে, কারো সাধ নেই টের পায়। অতএব তারা টাকরা বা তারা তালুর মধ্যে এইভাবে শিশের বলের সাহায্যে দীর্ঘদিন রাখার ফলে তারা সেখানে গর্ত তৈরি করে বা সৃষ্টি করে এবং তাতেই তারা টাকা রেখে নিরাপদে ঘুমিয়ে যায়। এক্ষেত্রে গিনি শব্দের অর্থ তোমরা জেনে রাখো, এটা হলো ইংল্যান্ডের আগেকার বা পূর্ব দিনের মুদ্রা, নাম ছিল গিনি। এইভাবে তারা দামি রত্ন অর্থাৎ সোনা গিনি গিনি দামি রত্ন বিষয়ে এখানে লেখক বলেছেন, তো এগুলো তারা লুকিয়ে রাখতো। এছাড়াও জেলখানার একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে, খাবার জিনিস সে বিষ মিশিয়ে বিক্রি করছে, কেউ কেউ করেছে নোটজাল কিংবা ব্যাংকের লাখ লাখ টাকা চুরি। দিব্যি ভদ্রলোক সেজে তারা বুক টান করে ঘুরে বেড়ায়, কর্তা মহল তাদের আপন আপনি আজ্ঞে করে, সাধারণ চোর ছেঁচড়ার তাদের সমীহ করে চলে। এক্ষেত্রে অভিজাত বা বনেদি বা সম্ভ্রান্ত কিছু কয়েদি বা আসামি রয়েছে, তাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছেন লেখক, যে তারা তাদের অভাব না থাকা সত্ত্বেও তারা ভয়ঙ্করভাবে কিছু অপরাধ করেছে এবং তার ফলে যেমন কর্তা মহল অর্থাৎ জেলখানার যে সকল কর্মচারীরা কাজকর্ম করত তারা তাদের
সম্মানিত এবং সাধারণ যে সকল ছিচকে বা সাধারণ চোর ছিল তারা তাদের সম্মান করে চলতো। বড় লোকের এবং বড় ঘরের ছেলে এরা ট্রাম বাসে পকেট মারেনি, ব্যাংকের টাকা চুরি করে হাজার হাজার গরিব বিধবার সংসারকে এরা পথে বসিয়েছে। অন্ধকারে দাঁড়িয়ে ছুরি দেখি এরা কারো হাত থেকে টাকার থলি ছিনিয়ে নেয়নি। খাবার জিনিসে বিষ মিশিয়ে দোকানে দোকানে সে বিষ হাজার হাজার মানুষের হাতে বিলি করেছে। ছোট লোক নয় এরা, স্কুল কলেজে পড়েছে, পেটেও টান পড়েনি কোনোদিন। এমন নরম মন যে রক্ত দেখলে মূর্ছা যায়। তাই হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলেও, শত সহস্র ছাপোষা সংসারকে পথের ফকির করে দিলেও জেলে গিয়ে তারা সুখে আছে। অতএব এক্ষেত্রে ব্যঙ্গ বিদ্রুপ করেছে যারা স্কুলে পড়েছে, যাদের সেভাবে অভাব ছিল না, তবুও তারা এইভাবে নানান অপরাধ এবং নানান যে অপরাধ জগতের মধ্যে মিশে গেছে, এবং তারা নানানভাবে এতই বেশি ধরনের অপরাধ করেছে যার ফলে তাদের ফলে নানান সাধারণ মানুষের অসুবিধা হয়। কেননা তাদের বড় ঘর, বনেদি বংশ, এখানে বনেদি বলতে সম্ভ্রান্ত বা ধনী বংশ, তারা সুরানির ছেলে। এক্ষেত্রে অভিজাত শ্রেণীর যে সকল কয়েদিরা রয়েছে তাদের সুরানির ছেলে হিসেবে ব্যঙ্গ করা হলো। সুরানির ছেলে সুরানি অর্থাৎ রাজার যে রানী খুব প্রিয় তাকে বলা হয়। এক্ষেত্রে জেলের মধ্যে কর্মচারীদের কাছে তারা যেন সুরানির ছেলে ছিল, নানানভাবে তারা জেলে থেকেও সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করতো এবং সুখ স্বাচ্ছন্দ্য পেত জেলের বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছ থেকে। আর যারা পেটের জ্বালায় পথ চলতি লোকের পকেট মেরেছে কিংবা জমি হারিয়ে পাইক বরকন্দাজদের সঙ্গে লাঠালাঠি করেছে, তাদের জন্যে অনন্ত নরকবাসের ব্যবস্থা। এক্ষেত্রে পাইক বরকন্দাজ, এটা পাইক হলো পাহারা এবং বরকন্দাজ হলো সেপাই বন্দুকধারী যে সকল সেপাই তাদের বলা হচ্ছে বরকন্দাজ। এবং তাদের সঙ্গে কেউ জমি হারিয়ে যখন মারপিট করেছে বা তা লাঠালাঠি করছিল, তখনই তাদের এই জন্য এই অপরাধের জন্য এই নরকবাস বা জেলের তাদের এই অবস্থা। কেননা তারা গরিব সাধারণ মানুষ, দুরানি ছেলে, জেলখানার অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। অতএব এক্ষেত্রে বলা হলো, লেখক এখানে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন যে জেলখানার অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের। যারা সামান্য কোনো অপরাধ করেছে কিংবা যারা বাধ্য হয়ে এই অপরাধের বা এই অপরাধ জগতে এসে উপস্থিত হয়েছে, তাদের যে অপরাধ বা তাদের যে শাস্তি, তার তুলনায় যারা বেশি অপরাধ করেছে তাদের সেভাবে শাস্তি নেই বা তারা সুখে রয়েছে, এই জন্য লেখক এখানে ব্যঙ্গ করেছেন। কিন্তু এদের কারো জন্য তৈরি হয়নি বক্সা বন্দি শিবির, এ হচ্ছে এক বিশেষ জেলখানা। তো লেখক এতক্ষণ আমাদের যে সকল জেলখানার কয়েদিদের জীবনচিত্র বা সেখানকার কয়েদিদের নানান যে বিভিন্নতা বা বিভিন্ন কয়েদিদের বিভিন্ন রকমের শাস্তি বা তাদের উপর অকথ্য মানুষের যে শাস্তি, এই বিষয়টা এখানে লেখক জানিয়েছেন। তবে তিনি যে বক্সায় যে বন্দি শিবিরের বা জেলখানার যে বর্ণনা আমাদের বলেছেন বা যে জেলখানার উদ্দেশ্যে তিনি এই পথভ্রমণের মধ্য দিয়ে এসেছেন, তো সেই জেলখানায় কিন্তু এইরকম কয়েদিদের রাখা হতো না। সেটা বিশেষ জেলখানা বা এক বিশেষ উদ্দেশ্যে এই জেলখানা বা এই জেল তৈরি হয়েছিল। দুযুগ আগে ইংরেজ প্রথম তৈরি করেছিল এই জেল তার পুরনো কেল্লায়। ভুটানের কাছে লম্বা মেয়াদে ইজারা দেওয়া এই জায়গা, ইজারা বলতে লিজ নেওয়া এই জায়গা, অর্থাৎ ইংরেজ আমলে ইংরেজরা এই জেল তৈরি করেছিল এক বিশেষ উদ্দেশ্যে। আমি আগের দিন বলছিলাম এই জেলটি বর্তমান ভুটানে রয়েছে এবং তা আমাদের প্রতিবেশী দেশ ভুটানের কাছাকাছি। আরও ঘন জঙ্গল ছিল আগে, এখনও পাহাড়ের গায়ে শোনা যায় বাঘের ডাক। এখানকার মাটিতে ফণা তুলে ঘুরে বেড়ায় বিষধর সাপ। বায়ু দূষিত করা জঙ্গলের হাওয়া ডন কুস্তি করা জোয়ান শরীরকেও হাঁপিয়ে দেয়। অতএব এই অঞ্চলের দূষিত যে বায়ু, সেখানে খুব পালোয়ান বা ডন কুস্তি করে এই রকম ব্যক্তিও শরীর কাঁপিয়ে দেয় বা তারা
কম্পিত হয়, ঝর্ণার জলে পিকনিক করছে রোগের জীবাণু, অতএব ঝর্ণা যে রয়েছে সেখানে যেন ঘুরে বেড়াচ্ছে এদিকে সেদিকে, বিভিন্ন মারণ নাশক জীবাণু, কাছে পিঠে বাজার নেই, অগ্নিমূল্য সব জিনিসের যেহেতু বাজারের অভাব তাই জিনিসপত্রের মূল্য বেশি, বাড়াবাড়ি হলে অসুখ ঔষধ অভাব, অভাবে হাসপাতালে অভাবে অবধারিত মৃত্যু। অতএব এক্ষেত্রে কেউ যদি অসুখে পড়ে থাকে, পড়ে বা আক্রান্ত হয়, কোনো রোগাক্রান্ত হয়, তাহলে হাসপাতালেই এবং তার জন্য একেবারে তার মৃত্যু ঘটবে। নিজের দেশকে যারা ভালোবাসে তাদের আপন প্রিয়জনদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেদিন দূর দেশান্তরে বনবাস দেবার ব্যবস্থা করেছিল ইংরেজ সরকার। তোমরা জানো যে আন্দামানে সেলুলার জেলখানা বলে একটি রয়েছে, যাতে ভারতীয় সক্রিয় বিপ্লবীদের ইংরেজ সরকার দ্বীপান্তরে বন্দি করে রাখতো। ঠিক একইভাবে এই যে বক্সা জেলখানা, তো যে সক্রিয় বিপ্লবীরা ছিল বা দেশপ্রেমিকরা ছিল, তাদের বহু দূরে রাখার জন্য ইংরেজ সরকার এই জেলখানা বিশেষ উদ্দেশ্যে তাই তৈরি করেছিল। তাই প্রিয়জনদের কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে বা দেশপ্রেমিকদের ছিনিয়ে নিয়ে অনেক দূরে রাখার জন্য দেশ দেশান্তরে, তাই বলা হলো দেশান্তরে বনবাস, এই জেলখানাকে লেখক মনে করেছেন যেন বনবাস দেবার ব্যবস্থা করেছিল ইংরেজ সরকার। আকাশের বুক চিরে দিয়েছিল তারা কাঁটাতারে, সেপাইদের হাতে লাঠির বদলে তুলে দিয়েছিল টোটা টোটা ভরা বন্দুক। অতএব তাদের বন্দুকে ছিল টোটা বা কার্তুজ বা গুলি, যেটা লাঠির থেকেও আরও মারাত্মক। আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায়। অতএব ইংরেজরা চলে গেছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তবু এই রকম জেলখানার একই রকম অবস্থা থেকে গেছে। দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি আজও তাদের স্থান বক্সায়। অতএব যে সকল দেশবাসীকে বা বিপ্লবীদের তৎকালীন সময়ে সেখানে বন্দি করা হয়েছিল, তাদের প্রধান অপরাধ ছিল তারা দেশকে ভালোবেসেছিলেন এবং দেশপ্রেমিক হওয়ায় দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন, এবং সেই অপরাধ ছাড়া তাদের বিরুদ্ধে আর কোনো প্রমাণ হয়নি। অথচ লেখক দুঃখ প্রকাশ করেছেন তাদের সেইখানে এখনও বন্দি রাখা হয়েছে বা রাখা তারা এখনও বন্দি আছে। আজও অনেকে এখানে আছেন, দুযুগ আগেও যারা এখানে ছিলেন আছেন, বয়োবৃদ্ধ বা অতিবৃদ্ধ খান সাহেব আর নীরদ চক্রবর্তী, আছেন ভগ্নশাস্ত্র শিবশঙ্কর মিত্র। তোমাদের জানাবো যে এরা সকল তৎকালীন সময়ে এক একজন বিপ্লবী বা দেশপ্রেমিক ছিলেন, কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আর বলছি না। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের সেক্ষেত্রে সেখানে আমি জানিয়ে দেব। যার জীবন বাংলার অর্ধ শতাব্দীব্যাপী মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ ইতিহাস, সেই সতীশ পাগড়াশিও এখানে। অতএব এই সকল বিপ্লবীরা তারা সেই সময় থেকে আজও এই জেলখানায় বন্দি রয়েছেন, সেটি সব থেকে দুঃখের বিষয় বা লেখক দুঃখ প্রকাশ করেছেন। আর আছে বাংলার শহর গ্রামের অগণিত মানুষের বিশ্বস্তভু প্রতিনিধি। অতএব বাংলার বিভিন্ন শহর গ্রামের অসংখ্য মানুষ এই প্রতিনিধি হিসেবে এই জেলে আজও রয়েছেন, যারা দুরন্ত পৌঁছে দিয়েছে উজ্জ্বল সম্ভাবনার খবর, যারা নুয়ে পড়া ধানের শীষগুলোকে বর্ষার ফলকের মতো সাহসে টান করে দিয়েছে, চিমনির ধুমায়িত মুখে যারা তুলে দিয়েছে আগুনের ভাষা, ভুটানের গায়ে পাহাড়ে তারা বন্দি। এক্ষেত্রে লেখক বলতে চেয়েছেন, যারা উজ্জ্বল সম্ভাবনার খবর দিয়েছে, ভারতবর্ষকে স্বাধীন করার যে উজ্জ্বল সম্ভাবনার খবর পৌঁছে দিয়েছিল বা খবর তৈরি করেছিল যে সকল দেশপ্রেমিকরা, যারা নুয়ে পড়া ধানের শীষগুলোকে বর্ষার ফলকের মতো সাহসে টান করে দিয়েছে, এক্ষেত্রে লেখক বললেন যে নুয়ে পড়া শীষগুলো, যে ধানের সোনালি শীষগুলো যেগুলো নুয়ে পড়েছিল বা ঝুঁকে পড়েছিল মাটিতে, তাদের বর্ষার ফলকের মতো সাহসে শক্তিতে টান দিয়েছিল, ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করেছিল, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। যে মৃতপ্রায় কুসংস্কারাচ্ছন্ন সাধারণ মানুষের বুকে সাহস ও শক্তি দিয়েছিল এবং স্বাধীনতার মন্ত্রবাণী উচ্চারণ করেছিল সাধারণ মানুষের মনের মধ্যে এই সকল দেশ প্রেমিক বা বিপ্লবীরা। চিমনির ধুমায়িত মুখে যারা তুলে দিয়েছিল আগুনের ভাষা, তো চিমনির যে ধোঁয়ার মুখে আগুনের ভাষা, স্বাধীনতার ভাষা,
সব কিছুকে মুখ পূজার বুঝে না চলার ভাষা সকলের মনের মাঝে ছড়িয়ে দিয়েছিল। যে সকল বিপ্লবীরা তারা এই ভুটানের গায়ের পাহাড়ে তারা বন্দি বা তারা ভুটানের বর্ডারের কাছে এই অসমের বক্সার জেলখানায় তারা আজ বন্দি বা কয়েদি হিসেবে রয়েছে। বাংলার মানচিত্রে খুঁজে পেলেও সে দেশ বাংলা নয়। অতএব আমাদের যে বাংলা, এই বাংলা অসমের মধ্যে যে জেলখানা রয়েছে সেটি কিন্তু এই জায়গা নয়। তবুও লেখক বললেন যে বাংলার মানচিত্রে খুঁজে পেলেও সে দেশ বাংলা নয়, এই কারণে বলা হলো। দেশের আজকের এই আলোচনা কেমন লাগলো জানিও। আগের আলোচনাটি পেতে আমি আবারও বলবো, এই ভিডিওর ডিসক্রিপশান লক্ষ্য করো, তাহলে সম্পূর্ণ আলোচনাটি তোমরা পেয়ে যাবে। এবং এই আলোচনাটি অন্য কারুর কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকন